সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানাবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। গোমস্তাপুরে বজ্রপাতে 2 জনের মৃত্যু, চাপানাবাবগঞ্জে নতুন করে 16 জনের করোনা শনাক্ত। শিবগঞ্জে মুজিব বর্ষে ফলদ চারা বিতরণ। শিবগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপানাবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন পার্বতীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গা গ্রামের ছাড়িয়া লিন্ডার ছেলে বিদায় লিন্ডা ও একই ইউনিয়নের বড়দাবপুর স্কুল পাড়ার ইমরান আলীর ছেলে ইয়াসিন আলী। বৃহস্পতিবার সকাল 9টার দিকে বজ্রপাত হলে তারা 2 জন মারা যান বলে নিশ্চিত করেছেন পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী খান। তিনি জানান, সকালে ভারী বৃষ্টি হওয়ার সময় বজ্রপাত হলে পার্বতীপুর ইউনিয়নের সোনাবর এলাকার ধানের জমিতে কাজ করার সময় মারা যান বিদায় লিন্ডিয়া। অন্যদিকে সুবাইল মাঠে ধানের জমিতে কাজ করার সময় মারা যান ইয়াসিন আলী। ইয়াসিন আলী বড়দাদপুর কে এম খালিদ উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। চাপানাবাবগঞ্জে নতুন করে 16 জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাব থেকে আসা 70 নমুনার ফলাফলে 16 জনের করোনা শনাক্ত হয়। চাপানাবাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। মুজিব বর্ষ উপলক্ষে চাপানাবাবগঞ্জের শিবগঞ্জে সাধারণের মাঝে বিনামূল্যে ফলদ চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তর্তিপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় বসবাসকারীদের মাঝে চারা বিতরণ করেছে। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডক্টর শামিলউদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজীব রাজু সহ অন্যান্যরা। চাপানাবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য ডক্টর শামিলউদ্দিন আহমেদ শিমুল। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলার 15টি ইউনিয়ন ও 1টি পৌরসভার মোট 16টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বিদনপুর ইউনিয়ন পরিষদ ফুটবল টুর্নামেন্ট বনাম দুর্লভপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল অংশ নেয়। খেলায় বিনোদপুর ফুটবল দল 4-0 গোলে জয়লাভ করে। দ্বিতীয় পর্বে শাহগাজপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল বনাম শ্যামপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল অংশ নেয়। এতে শাহবাজপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল 1-0 গোলে জয়লাভ করে। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপানাবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপানাবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতা। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025983 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।